السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সুপ্রিয় দর্শক শ্রোতা, আলোচনা ফাজিলে বেলবে সমাচার 175 আল কালিমাতুল হাসিমাতুস সাহিরা ফির রদ্দি আলাল বিরলুইয়াতিল মুজাসসিমাতিল ফাজিরা। ফাজিলে ডাবল স্ট্যান্ডার্ড, মুরতাদ কাফির, যে সন্দেহ করবে সেও কাফির, ওরা কাফির মুরতাদ নয়, ওরা মুসলমান। ফাজিলে ডাবল স্ট্যান্ডার্ড, তিনি কোনো মানুষকে কাফির বলেন এবং এমন ফতোয়া দেন যে তার কুফরিতে সন্দেহ করবে সেও কাফির, আবার অন্য জায়গায় তিনি বলেন আমি তাদেরকে মুসলমান মনে করি, আমি কাফির বলি না। ফাজিলে ডাবল স্ট্যান্ডার্ড। আসুন শুরু করি। গতকাল আমরা যেখানে শেষ করেছিলাম সৈয়দ আহমেদ রায় বেরেলি রাহিমাহুল্লাহ সম্পর্কে, তিনি এক জায়গায় বলেছেন আপনি পীরে রায় বেরেলি সৈয়দ আহমদকে নবী বানায়া তা, আপনি পীরে রায় বেরেলি সৈয়দ আহমদকে নবী বানায়া তা, সৈয়দ আহমেদ রাহমাহুল্লাহকে নবী বানিয়েছিল বা নবী বানানো হয়েছিল। এটা তিনি লিখেছেন ফতোয়া রেজভিয়া খণ্ড 15 পৃষ্ঠা 194 আলা হজরত নেটওয়ার্ক। আবার তিনি বলছেন ফতোয়া রেজভিয়া খণ্ড 29 পৃষ্ঠা 236 প্রশ্ন 91 আলা হজরত নেটওয়ার্ক থেকে প্রকাশিত। এখানে তিনি বলছেন সৈয়দ আহমদকে সিরিফ বুজুর্গ জাননে সে ওয়াহাবি না হোগা, সৈয়দ আহমদকে সিরিফ বুজুর্গ জাননে সে ওয়াহাবি না হোগা, তার মানে সৈয়দ আহমদ ওয়াহাবি ছিলেন না। আর ওনার অনুসারী বেরলভী রেজভী যারা, তারা প্রচার করে ইমামুল ওয়াহাবিয়িন, ওয়াহাবিবাদের আমদানিকারক ইত্যাদি। 20 টাকার চ্যালেঞ্জ তো ফাজিলে বেরলভীকে বা ফাজিলে ডাবল স্ট্যান্ডার্ডকে দেওয়া উচিত। মৌলানা আশরাফুজ্জামান আল কাদেরী সাহেব 20 টাকার চ্যালেঞ্জ তো সেদিকে দেবেন, কারণ তিনি বলেছেন সৈয়দ আহমদকে সিরিফ বুজুর্গ জাননে সে ওয়াহাবি না হোগা, তার মানে সৈয়দ আহমদ তিনি ওয়াহাবি নন, তিনি ওয়াহাবিবাদের আমদানিকারক নন। ওয়াহাবিবাদের রিয়েল আমদানিকারক কে বা কারা, আমরা আমাদের বই দুই ফাজিলের গুস্তাখি তার মধ্যে সংক্ষেপে লিখে দিয়েছি। তো এই হলো সৈয়দ আহমেদ শহীদ রাহেমাহুল্লাহ সম্পর্কে ডাবল স্ট্যান্ডার্ড ফাজিলে বেরলভী। আসুন আমরা আরও দেখব, এখানে দেখুন মলফুজাত আরজ 139 ইসমাইল দেহলভী কো কেসা সমঝনা চাহিয়ে। তিনি জবাব দিচ্ছেন মেরা মসলক ইয়ে হ্যায় কে ও ইয়াজিদ কি তরহ হ্যায়, আগর কোই কাফির কহে মানা না করেগে আর খুদ কহেগে নহি, আলবত্তা গুলাম আহমদ, সৈয়দ আহমদ, খলীল আহমদ, রশীদ আহমদ, আশরফ আলী কে কুফর মে জো শক করে ও খুদ কাফির, মন শক কফি কুফরিহি ওয়াদাবিহি ফকদ কফরা। উপরে আমি অনুবাদ করেছি, অবশ্যই গুলাম আহমদ কাদিয়ানি, সৈয়দ আহমদ আলীগড়ি, খলীল আহমদ আম্বেটবি, রশীদ আহমদ গঙ্গোহী, আশরফ আলী থানবীর কুফুরিতে যে সন্দেহ করবে সে নিজেও কাফির। গুলাম কাদিয়ানি সম্পর্কে কোনো কথা নাই। এরপরে সৈয়দ আহমদ আমরা ব্রেকেটে আলিগড়ি লিখে দিয়েছি, কারণ আমি এটাই শুধু মনে করি না, আমি মনে করি এটা প্রমাণিত, ফাজিলে বেরলভী সৈয়দ আহমেদ রায় বেরেলিকে কাফির বলেননি, শাব্দিকভাবে বলেননি, নবী বানায়াতা বলেছেন কিন্তু শাব্দিকভাবে কাফির বলেননি। যে সৈয়দ আহমেদ এখানে আছে উনি হচ্ছেন স্যার সৈয়দ আহমদ আলিগড়ি, আর যদি তিনি সৈয়দ আহমদ রায়বেরেলিকে কাফির বলতেন তাইলে সেটা বলতেন না। আগে যা দেখেছি যে সিরিফ সৈয়দ আহমদকে বুজুর্গ জাননে সে ওয়াহাবি না হোগা। খলিল আহমদ আম্বেটবি কোনো প্রশ্ন নাই, রশিদ আহমদ গাঙ্গুহী, আশরাফ আলী থানবী, এই ব্র্যাকেটের মধ্যে লকবগুলো আমি যোগ করে দিয়েছি। আসুন নিচে দেখি তারা যে অনুবাদ করেছেন মলফুজাতের বাংলা অনুবাদ। ইসমাইল দেহলভীকে কী রূপ মনে করা উচিত? উত্তর, ফাজিলে বেরলভীর উত্তর, আমার মত হচ্ছে তিনি ইয়াজিদের মতো, যদি কেউ কাফের বলে আমি নিষেধ করব না এবং নিজে
বলবো না, তিনি ইসমাইল দেহলভিকে কাফির বলবেন না। অবশ্যই গোলাম আহমদ, সৈয়দ আহমদ, খলিল আহমদ, রশিদ আহমদ ও আশরাফ আলীর কুফুরিতে যে সন্দেহ করবে সে নিজেও কাফির। অবশ্য দেওবন্দীদের সাথে বেরলভীদের বিবাহ শাদীর সম্পর্ক আছে, তার মানে তারা ওদেরকে কাফির মনে করেন না। বেরলভী রেজভী যারা আছেন তারাও আসলে তাদের ফাজলে বেরলভীর ফতোয়াকে তারা মানেন না, তারাও রদ করেন, আমলি রদ করেন। তাদের সম্পর্ক ও দেওবন্দীদের সাথে ও ওয়াহাবিদের সাথে তাদের বিয়ে শাদী হচ্ছে, এই প্রমাণ আমাদের কাছে আছে, আপনারাও জানেন। তিনি বলেছেন যে ইসমাইল দেহলভীকে কেউ যদি কাফির বলে তিনি নিষেধ করবেন না, তবে তিনি নিজে বলবেন না। অথচ তিনি দাবি করেছেন 70 থেকে 70 হাজার কুফরি মুতাওয়াতির সুরতে কতআন অকাট্যভাবে প্রমাণিত, এবং কাফির বলার যতগুলি শব্দ আছে সব শব্দ তিনি উল্লেখ করেছেন, আমরা কিছুটা দেখব ইনশাআল্লাহ আজিজ। তেনুয়ে ফাজিলে বেরলভীর অনুসারী যারা আছেন, বিশেষ করে বাংলাদেশে, অন্য দেশের খবর জানি না, তারা তাদের ফাজিলের এই ফতোয়াকে তারাই রদ করেন আমূলিভাবে, যেহেতু তাদের আত্মীয়তা হচ্ছে, বেরলভী দেওবন্দী আত্মীয়তা হচ্ছে। আসুন আমরা এরপরে দেখি মুরতাদ ফতোয়া, এটাও মলফুজাত আল হাজরত থেকে। ওয়াহাবি দেওবন্দি মুরতাদ, ওদের পুরুষ মহিলার বিবাহ তামাম জাহানে যার সাথেই হোক, মুসলিম অথবা আসলি কাফির কিংবা মুরতাদ, ইনসান কিংবা হায়ওয়ান, বিবাহ বাতিল এবং খাঁটি জিনা হবে এবং সন্তানাদি জারজ হবে। এখানে উর্দুতে দেওয়া আছে, দেখতে পারেন। ایسے ہی آگے تک رکھتے ہیں، آج کل کے روافض تو عموماً ضروریات دین کی منکر اور قطعاً مرتد ہیں، ان کے مرد یا عورت کا کسی سے نکاح ہو سکتا ہے نہیں۔ ایسے ہی وہابی، قدیانی، دیوبندی، نشری، چکڑالوی جملہ مرتدین ہیں کہ ان کے مرد یا عورت کا تمام جہان میں جس سے نکاح ہوگا، مسلم ہو یا کافر اصلی یا مرتد، انسان ہو یا حیوان، محض باطل اور زنا خالص ہوتا اور اولاد ولد الزنا۔ বাংলা অনুবাদে তারা কারচুপি করেছেন, কেন করেছেন আল্লাহু আলাম। আসুন দেখুন, বর্তমান যুগের রাফিজিরা সাধারণত দিনের প্রয়োজনীয় বিষয়ের অস্বীকারকারী এবং নিশ্চিত ধর্মত্যাগী, তাদের নারী পুরুষ কারো সাথে বিবাহ হতে পারে না। অনুরূপ ওয়াহাবি, কাদিয়ানি, দেওবন্দি, প্রকৃতি পূজারী সবাই মুরতাদ, ধর্মত্যাগী ইত্যাদির নারী ও পুরুষদের সাথে বিবাহ হতে পারে না। এদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া স্পষ্ট বিবিচার। কিছুটা কারচুপি তারা করেছেন, জিন, ইনসান, হায়ওয়ানের কথা এখানে উল্লেখ করেননি, আওলাদ আওলাদুজ্জিনা হবে সেটা বাংলা অনুবাদে উল্লেখ করেননি। তারা তাহরিফ কেন করেছেন তারাই জানেন। আবার আমাদের কমেন্ট, দেওবন্দীদের সাথে বেরলভীদের বিবাহ শাদীর সম্পর্ক কিন্তু আছে। আসুন আমরা অন্য ফেজ যাই, তামহিদ ইমান পেজ 158-159। এখানে উর্দু দেওয়া আছে, এরপরে এখানে 160, এখানে 160 দেওয়া আছে, 160-তে আমরা ফিরে আসবো। আসুন বাংলা দেখি, বাংলা করেছেন মৌলানা আল্লামা নুরুল আরফিন রেজভী আল আজহারি, আমরা দেখব পরবর্তীতে বিস্তারিত। তিনি এখানে শুরু থেকে পড়ুন, সুবহানু সুবুহ আন আইবে কিজবিন মকবুহ 1307, লক্ষ্য করুন যা 1309 হিজড়িতে লখনৌর আনোয়ারে মুহাম্মাদি থেকে প্রকাশ করা হয়েছে, যার মধ্যে অকাট্য দলিল দ্বারা ইসমাইল দেহলভী ও তার মান্যকারীদের উপযুক্ত কুফুরির দিক সাব্যস্ত করে পুস্তকের 90 পৃষ্ঠার মধ্যে শেষ হুকুম লাগানো হয়েছে যে সাবধানী উলামাগণ যেন তাদের কাফের না বলেন, আর এটাই সওয়াব, অর্থাৎ এটাই হলো উত্তম, আর এর উপর ফতোয়া রয়েছে, এটাই আমাদের মাজহাব, এর উপরেই ভরসা, সালামত এবং যথার্থতা। এতেমাদ, সম্ভবত এতেমাদের অনুবাদ ভরসা করেছেন, এখানে অন্য শব্দ বললে ভালো হতো। এনিওয়ে, আল কাউকাবাতু সাহাবিয়া ফি কুফরিয়াত আবিল ওয়াহাবিয়া 1312 হিজরি, দেখুন, যেটা একমাত্র ইসমাইল দেহলভী এবং তার মান্যকারীদের। এরপরের অংশটা হলো পেজ 73 থেকে।
देखुन हजार बार अल्लाह ना करुन आमी कखनोई तादेर कुफुर के पसंद करी ना। सेई मुक्तादी अर्थात नतून अभियुक्तदेर ব্র্যাকেটে দিয়েছেন নাম গাঙ্গোহি আম্বেটবি এবং তাদের বাগিদার দেওবন্দীদের এখনও মুসলমান জ্ঞাত করি, যদিও তাদের বেদাতি গুমরা হওয়াতে কোনো সন্দেহ নেই এবং প্রতারণার ইমাম ইসমাইল দেহলভির কুফরির উপরেও হুকুম দেই না, কারণ আমাদেরকে আমাদের নবী লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারীদের কাফের বলা থেকে বিরত থাকতে বলেছেন। তার মানে আগে বলেছেন এরা এমন কাফির যে সন্দেহ করবে সেও কাফির, এখন তিনি বলছেন যে আমি তাদেরকে এখনও মুসলমান জ্ঞাত করি। আসুন উর্দুতে ফিরে যাই, এখান থেকে দেখতে পারেন বিদালাইল কাহিরা দেহলভি মজকুর আওর উসকে আতবা পর 75 ওয়াজহ আছে। এই কথা খেয়াল রাখবেন, শুধু দেহলভি না, দেহলভি মজকুর আওর উসকে আতবা পর 75 ওয়াজহ আছে লুজুম কুফর সাবিত করকে। সফহা 90 পর হুকম আখির ইহি লেখা কে উলামায়ে মুহতাতিন উনহে কাফির না কহে, ইহি সওয়াব হায় ওয়াহুয়াল জবাব ও বিহি ইফতা ওয়ালাইহিল ফতোয়া ওয়াহুয়াল মাযহাব ওয়ালাইহিল اعتماد وفي السلامة وفي السداد، يعني یہی جواب ہے اور اسی پر فتوی ہو اور اسی پر فتوی ہے اسی پر فتوی ہوا اور اسی پر فتوی ہے اور یہی ہمارا مذہب اور اسی پر اعتماد اور اسی میں سلامت اور اسی میں استقامت۔ ثانیاً الکوکبۃ الشہابیہ فی کفریات ابی الوہابیہ، دیکھیے جو خاص اسماعیل دہلوی اور اس کے متبعین ہی کے روم تصنیف ہوا۔ ایرپورے نصوص جلیلہ قرآن مجید و حدیث صحیحہ و تصریحات ائمہ سے بحوالہ صفحات کتب معتمدہ، اس پر 70 وجہ بلکہ زائدہ سے لزوم کفر ثابت کیا اور بالآخر یہی لکھا، ہمارے نزدیک مقام احتیاط میں اکفار یعنی کافر کہنے سے کف لسان یعنی زبان روکنا ماخوذ و مختار و مناسب، واللہ سبحانہ و تعالی عالم۔ 160 এখানে তিনি বলছেন ہزار بار حاشا للہ، میں ہرگیز ان کی تکفیر پسند نہیں کرتا۔ ہمارا بنگلہ کے دیکھے شدسی ان مقتدیوں یعنی مدعیان جدید کو এবং তারা কারা নিচে উর্দুতেও হাসিয়াতে নাম দেওয়া আছে গঙ্গোহি আম্বেটবি আর উনকে আজনাবে দেওবন্দি। তো আবি তক মুসলমান হি জানতা হু আগরচে উনকি বিদআত ও দলালত মে শক নেহি আর ইমাম তাইফা ইসমাইল দেহলভি কে কুফর পর বি হুকুম নেহি করতা কে হামারে نبی صلی اللہ تعالی علیہ وسلم نے اہل لا الہ الا اللہ کی تکفیر سے منع فرمایا ہے جب تک وجہ کفر آفتاب سے زیادہ روشن نہ ہو جائے، جب تک وجہ کفر آفتاب سے زیادہ روشن نہ ہو جائے۔ সুতরাং এখান থেকে ক্লিয়ার হয়ে গিয়েছে তিনি তাদেরকে এখন মুসলমান জানেন, আম্বেটবি বলেন আর গঙ্গোহি বলেন, সবাইকেই ইসমাইল দেহলভি এবং উনার মুত্তাবিঈন যারা তাদের সবাইকেই তিনি মুসলমান জানেন, সবাইকেই তিনি মুসলমান জানেন, জুমলা দেওবন্দি যারা আছেন সবাইকেই তিনি মুসলমান জানেন। অথচ আগে বলেছেন দেওবন্দি যারা আছে সবাই মুরতাদ, তাদের পুরুষ মহিলা তাদের বিয়ে শাদী কারো সাথেই হতে পারে না, মুসলমান হোক অথবা আসলি কাফির হোক অথবা মুরতাদ হোক, ইনসান হোক অথবা হাওয়ান হোক, কারো সাথেই বিয়ে শাদী শুদ্ধ হবে না, জিনা খালিস হবে, আওলাদ আওলাদুজ জিনা হবে। আর কয়েকজনের নাম নিয়ে বলেছেন যে এদেরকে যদি, এরা তো কাফির, কেউ যদি এদের কুফরিতে সন্দেহ করে তাইলে তারাও কাফির। আর এরপরে তিনি বলছেন, অন্য জায়গায় তিনি বলছেন, আমি তাদেরকে এখনও মুসলমানই জানি। সুতরাং সর্বশেষ ফতোয়াটা কী হবে আসুন এখানে আমরা শুনব।
লেখাও দেখবো এবং আমরা ভিডিও শুনবো, অডিও শুনবো ইনশাআল্লাহ। এখানে ওই কথাটা আছে, অর্থাৎ নতুন অভিযুক্তদের গাঙ্গুহী আম্বেটবি এবং তাদের বাগিদার দেওবন্দিদের এখনও মুসলমান জ্ঞাত করি। আর এর আগে বলেছেন অবশ্যই গোলাম আহমদ, সৈয়দ আহমদ, খলিল আহমদ, রশিদ আহমদ ও আশরাফ আলীর কুফুরিতে যে সন্দেহ করবে সে নিজেও কাফির। সুতরাং ফাজিরে বল্লভী নিজের ফতোয়ায় কাফির। আসুন এই ভিডিও শুনুন। আমরা শুনলাম ফতোয়াটা, হাফিজ মৌলানা আব্দুল জলিল সাহেব তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি আসলে তার হজরতের ফতোয়াটাই দিয়েছেন, কিন্তু এই ফতোয়ায় খোদ হজরত এখন কাফির হয়ে যাচ্ছেন। আসুন আবার শুনি। ইসমাইল দেহলভি সে কি রহমতুল্লাহ কিনা? যদি বলে রহমতুল্লাহ, হুজুর আপনারা তালাক দিলাম, আশা বলে তাহলে রহমতুল্লাহ কিনা? যদি বিশ্বাস কর রহমতুল্লাহ, আপনারাও তালাক দিলাম। যদি কর রশিদ আহমদ গঙ্গুই, যদি ওরে বা মস্ত বড় আলেম, আপনারাও তালাক দিলাম। খলিল আহমদ আম্বেটি কি? যদি কর আরে বড় আলেম, তাহলে আপনারাও তালাক দিলাম। এই দেওবন্দের পাঁচজন বড় আলেম আকাবেরে দেওবন্দ, এই পাঁচজনকে যারা মুসলমান মনে করে তারাও কাফের। এই পাঁচজনকে যারা মুসলমান মনে করবে তারা কি? এই ফতোয়া ইসমাইল দেহলভি সে কি রহমতুল্লাহ কিনা? যদি বলে রহমতুল্লাহ, হুজুর আপনারা তালাক দিলাম, আশা বলে তাহলে রহমতুল্লাহ কিনা? যদি বিশ্ব কয় রহমতুল্লাহ, আপনারাও তালাক দিলাম। যদি কয় রশিদ আহমদ গঙ্গুই, যদি ওরে বা মস্ত বড় আলেম, আপনারাও তালাক দিলাম। খলিল আহমদ আম্বেটি কি? যদি কয় আরে বড় আলেম, তাহলে আপনারাও তালাক দিলাম। এই দেওবন্দের পাঁচজন বড় আলেম আকাবেরে দেওবন্দ, এই পাঁচজনকে যারা মুসলমান মনে করে তারাও কাফের। এই পাঁচজনকে যারা মুসলমান মনে করবে তারা কি? এই ফতোয়া। সুপ্রিয় দর্শক, আমরা শুনলাম আসলে এই সামান্য কিছু আমি শো করলাম আপনাদের সামনে, ফাজিলের ডাবল স্ট্যান্ডার্ড আপনারা বুঝে নিতে পারেন। যে আমি যে বলেছিলাম যে উনি একেবারেই মোটেই নির্ভরযোগ্য কোনো আলেম নন, কারণ তার নিজের ফতোয়া তার নিজের উপরে পড়ে। একটা বিষয় হলো আলেম হিসাবে ভুল হতে পারে, আলেম হিসাবে ভুল হতে পারে, এই নজির বহু আছে। যখন ভুল হয়ে যায় ভুল স্বীকার করেন, এরপরে নতুন কথা বলেন আগে আমার ভুল হয়েছিল। এখানে তিনি আগে তাদেরকে এমন ফতোয়া দিলেন, প্রথমত নাম ধরে ধরে বললেন তারা কাফির, কিতাবও লেখলেন হুসামুল হারামাইন, তারা কাফির, এদেরকে যারা এদের কুফরিতে যারা সন্দেহ করবে অর্থাৎ যারা তাদেরকে মুসলমান মনে করবে তারা কাফির, যারা সন্দেহ করবে তাদের কুফরিতে তারাও কাফির। এরপরে টোটাল দেওবন্দি যারা আছেন তাদেরকেও তিনি মুরতাদ বললেন। কি আজব গজবই ফতোয়া দিলেন! সর্বশেষে তিনি বলতেছেন আমি এদেরকে এখনও মুসলমান জ্ঞাত করি। এখন হয় তিনি বলবেন যে আমার ভুল হয়েছিল আগে তাদেরকে কাফির ফতোয়া দেওয়া, আমি এখন শুদ্ধটা জানতে পেরেছি, আমি আমার ফতোয়া থেকে রুজু করলাম। আর না হয় যাদেরকে তিনি কাফির ফতোয়া দিয়েছেন তারা তওবা করেছেন, তারা শুদ্ধ হয়েছেন, এমন বক্তব্য তারা দেবেন, তখন তিনি বলবেন যে তারা শুদ্ধ হওয়ার কারণে আমি আমার ফতোয়াকে রিটার্ন করলাম। এমন কিছুই হয়নি। সুতরাং এখানে সমস্যায় তার অনুসারে যারা তারাও সমস্যায়। এই যে সিএসপি মৌলানা আব্দুল জলিল সাহেব যে ফতোয়া দিলেন, এটা তো তিনি দিলেন ওই মলফুজাত দেখেই। পাঁচজনের নাম তিনি এখানে উল্লেখ করেছেন, ইসমাইল দেহলভি, আশরাফ আলী তানভি, রশিদ আহমদ গঙ্গভি, হরিল আহমদ আম্বেটবি, কাসিম রানাতুবির নাম নেননি তিনি, তিনি পাঁচজন বলেছেন। অথচ ইসমাইল দেহলভিকে তো কোনোবারই কোনোভাবেই ফাজিলে বেহলভি কাফির বলেননি। এখানে এক্সট্রা একটা তাকফির সাব্যস্ত হলো মৌলানা আব্দুল জলিল সাহেব থেকে ফাজিলে বেহলভির বিরুদ্ধে, যে ইসমাইল দেহলভিকে যারা মুসলমান মনে করে তারাও কাফির। বাকিদের ব্যাপারে তো বলেছিলেন ফাজিলে বেরলভি, পরবর্তীতে
হ্যাঁ, আমি যেই কথাটা বলেছি, আমি মনে করি এই যে জাতীয় একটা ফিতনা দেশে দেশে আছে, তারা এখনো সৃষ্টি করে রেখেছেন বা জিন্দা রেখেছেন, এটার একটা সমাধান হবে, মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে। এমনি আত্মীয়তা হচ্ছে, তাদের আত্মীয়তা এমনিতেই হচ্ছে, কিন্তু আবার ফতোয়াও চলছে সমানে। একটা হাস্যকর বিষয়, যদি তারা মেনে নেন যে হ্যাঁ হজরতজি রুজু করেছেন, তাইলে অন্তত পক্ষে তাকফির গেল, বাকি ইখতলাফাত যেগুলি আছে আছে থাকবে, কিন্তু তাকফির গেল যে হজরতের তাকফির গেল, কিন্তু এটাও তারা করবে না। এটা না করলে বিপদটা তাদেরই, এই ফতোয়া রিটার্ন হয় ডাইরেক্ট ফাজরে বেল্লবির উপরে। আমার কাছে আরও কিছু ফতোয়া আছে, পীর মেহের আলী শাহ তাদেরকে দেওবন্দীদেরকে সুন্নি বলেছেন, আরও একাধিক এমনকি ওলামায়ে বেরলভিয়াদের মধ্যেও কেউ কেউ তাদেরকে সুন্নি বলেন, অন্তত মুসলমান তো অবশ্যই বলেন, ডক্টর তাহেল কাদের সাহেব গৈর আরও যারা আছেন। সুতরাং তাদের ফতোয়া এমনিতেই তারাই রিটার্ন করতেছেন, রিফিউজ করতেছেন, ডিনাই করতেছেন যে এটা একটা ভুয়া ফতোয়া। হজরত নিজেও, আসুন আমরা এখন মূল কিতাবগুলো দেখব। এই দেখুন, এটা হচ্ছে মলফুজাত আলা হজরত, এটা আলা হজরত নেটওয়ার্ক থেকে, এই দেখুন আলা হজরত .net এখানে লেখা আছে। এখানে মূল কিতাবটা, এর আগেও আমি দেখিয়েছি, এইসবগুলো যা বলেছি এর আগেও দেখানো হয়েছে, এখানে দেখুন বিস্তারিত আছে। এই মলফুজাত আলা হজরত এইটা কে লিখেছেন, দেখুন লেখা আছে মুরাত্তিবুহু মুফতি আজম হিন্দ মৌলানা মুস্তফা রেজা খান কাদেরী, তিনি হচ্ছেন ফাজরে বেলুর সাহেবজাদা। এখন তারা ধরা খাওয়ার পরে বলতেছেন যে এটা অকাইট্য না। তো এরপরে আস্তে আস্তে করে আপনারা বলবেন 1500 থেকে একটা কম হলো, আপনারা তো 1500 দাবি করেন। আর একটা বিষয় হলো, কার কিতাব কত বেশি আছে? মনে করুন কেউ বলল, কেউ তাদের কিতাব দিয়ে দাবি করলো যে এখানে আল্লাহর শানে গুস্তাখি করা হয়েছে, তা আপনি এসে বললেন আমাদের হজরত 1500 কিতাব লেখছেন, তার মানে কি আপনি এটা বুঝাইতে চান যে আল্লাহর কিতাব তো 1500 না, আমাদের হজরতের কিতাবের সংখ্যা তো 1500? কেউ বলল যে হজরত এই কিতাব দিয়ে প্রমাণ হজরত রসুলের শানে গুস্তাখি করেছেন, আপনি এসে বলেন আমাদের হজরত 1500 কিতাব লেখছেন, আমাদের হজরতের জবানে কলমে ভুল হওয়া অসম্ভব। আপনি এসে বললেন যে উম্মতের মধ্যে আপনার হজরতের তুলনার আর কেউ নাই, আপনি এসে বললেন আবু বকর ওসমান আলী প্রমুখ সাহাবা যারা আছেন মশহুর সাহাবা, তাদের সব গুণ একসাথে যদি পাইতে চান, এই আমাদের একমাত্র এক পিস। আপনি এসে বললেন যে কোরআন শরীফ হিফজ করার জন্য সবাই আগ্রহী থাকে, আর আমাদের হজরতের বেলা উল্টা হয়েছে, কোরআন শরীফ অপেক্ষায় ছিল কোন সময় হজরতজির মর্জি হবে আর কোরআন শরীফ তার সিনায় ঢুকবে। এইসব বাওতাবাজি ফাউল কথাবার্তা আপনারা যখন বলবেন, তখন কি আপনারা এটা বুঝাইতে চান যে রসুল তো উনি তো কোনো কিতাব লেখেন নাই, আমাদের হজরতের এতগুলা কিতাব আছে, 1500 কিতাব আছে, রসুলের তো ভুল ত্রুটি হয়ে যায়, আপনাদের বই দিয়ে লেখা আছে, কিন্তু আমাদের হজরতের তো জবানে কলমে নুকতা বরাবর ভুল হওয়া অসম্ভব, এটা আল্লাহ অসম্ভব করে দিয়েছেন, আপনাদের কাছে মনে ওহি এসেছিল। তা আপনারা এটাই কি বুঝাইতে চান? যখন এই সময় যখন অভিযোগ হলো যে আল্লাহর শানে গুস্তাখি রসুলের শানে গুস্তাখি, আপনারা জবাব দিলেন আমাদের হজরত 1500 কিতাব লিখছেন, তার মানে আল্লাহ তো কিতাব 1500 না। এরপরে আমাদের জানা যতটুকু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের হাতে লেখা তো কোনো কিতাবই নাই। তা আপনারা কি বুঝাইতে চান যে আমাদের হজরত তো রসুলের উর্ধে? আসলে আপনারা এটা যদিও শাব্দিক বলেন না, কিন্তু আপনাদের আপনাদের কার্যক্রম, আপনাদের কথাবার্তা, লেখনীতে এটাই প্রমাণিত, আপনারা আপনাদের হজরতকে রসুলের ঊর্ধ্বে মর্যাদা দেন। আর আরেক যে হজরত দেখাইলাম, তিনি তো একেবারে আল্লাহ বানাইয়া দিলেন তাদের ফাজলে বেল্লবীকে, যে কেউ যদি তাদের আলা হজরতের বিরুদ্ধে অপবাদ দেয়, আলা হজরতকে অপবাদ দেয়, তাইলে তার কলিমা পড়তে হবে। কেন কলিমা পড়তে হবে? কারণ আল্লাহর শানে গুস্তাখি করা, বেয়াদবি করলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। দেন, পারলে জবাব দেন। আমি তো আগেই বলেছিলাম যে আপনারা যদি শোনা শুরু করি তাইলে সকলের অবস্থা হবে শেখ ইন্নামার মতো, তাই শুরু হয়েছে। পারলে ঠিক মতো জবাব দেন, না পারেন কোনো আলিম সংগ্রহ করুন, ভুলটাকে ভুল স্বীকার করুন, আর না হয়ে সহি জবাব দেন। এই আউল ফাউল এদিক সেদিক করে কোনো ফায়দা হবে না, আর ইতরামি করেও কোনো ফায়দা হবে না। আমি এটা জানি, ইতরামির শব্দগুলো দেখলেই আমরা বুঝে নিই কোন স্কুলের ছাত্র, শুধু ইতরামি করেও হবে না, আর ডান বাম করে আলবাল ফাউল করে কোনোভাবেই আপনারা পার পাবেন না ইনশা আল্লাহুল আজিজ।
আর যদি চ্যালেঞ্জ করতেই হয় তাইলে আপনাদের ফাজলে বেরলবিকে চ্যালেঞ্জ করুন। এখন দেখাইয়া দিলাম, আসুন প্রিয় দর্শক দেখি হচ্ছে বাংলাটা, এখানে আমি আগে যা দেখিয়েছি তাই আছে, পেজ 97। এই হচ্ছে উর্দু মালহুজাত আলা হযরত দাওয়াত ইসলামী থেকে যেটা পাবলিশ হয়েছে মাকতাবাতুল মদিনা, এটার পেজ হিসা সুম পেজ 3 ও 1 এর মধ্যে, ওই যে মুরতাদ ইনসান হায়ওয়ান কারোর সাথে বিয়াশাদি হবে না এই কথাটা এখানে আছে। এই হচ্ছে মালহুজাত আলা হযরত নেটওয়ার্কের, এখানে ওই মুরতাদের ঘটনা এখানে আছে। এই হচ্ছে বাংলাটাতে এটা আছে। এই হচ্ছে তামহিদ ইমান, এই দেখুন পেজ 158 159, আমি আগে যা দেখিয়েছি এখানে আন্ডারলাইন করা আছে, আপনারা দেখে নিতে পারেন। এই হচ্ছে পেজ 160, দেখতে পারেন উপরে 160 আছে, এরপর ওই কথাগুলো আছে। আমি তাদেরকে তো আবি তক মুসলমান হি জানতা হু, এখন পর্যন্ত আমি তো মুসলমানই জানি, এখন পর্যন্ত আমি মুসলমানই জানি। আগে না বললেন এরা কাফির, যারা সন্দেহ করবে তারাও কাফির। আর এখানে হাসিয়াটাও দেখে নেবেন। এ হচ্ছে তামহিদ ইমান, যে বই আমি দেখিয়েছি, দেখুন তামহিদ ইমান বি আয়াতিল কোরআন, লেখক মুজাদ্দিদ দীন ও মিল্লাত আলা হযরত রাহবার শরীয়ত ইমাম আহমদ রেজা খান রাদিয়াল্লাহু আনহু, অনুবাদক আল্লামা মুফতি নুরুল আরেফিন রেজভি আজহারি, এমএ ডাবল রিসার্চ থিওলজি আল আজহার ইউনিভার্সিটি ইজিপ্ট, ডিপ্লোমা ইংলিশ আমেরিকা ইউনিভার্সিটি কায়রো। ওনার ইমেল টিমেল এখানে দেওয়া আছে। প্রকাশনা রেজভি একাডেমি, রেজভিনগর, খাপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। মোবাইল নম্বর দেওয়া আছে। পরিবেশনা কে সি কে, প্রকাশনী স্টার মার্কেট, কালিয়াচক, মালদহ। মোবাইল নম্বর দেওয়া আছে, দেখুন পেজ 71 থেকে শুরু হয়েছে 72, এই 73 এখানে এসে তিনি বলেছেন, অভিযুক্তদের গাঙ্গুহী আম্বাটবি এবং তাদের বাগিদার দেওবন্দিদের আমি এখনও মুসলমান জ্ঞাত করি, মানে কোনো সময় তারা যে মুসলমান ছিল এটা আমার ধারণাই ছিল না, আমি এখনও তাদেরকে মুসলমান জ্ঞাত করি। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আর শেষ করব, এই এখানে ওই উর্দু কিতাবটাও আছে, সুবহান সুবহান কিদবি আইবিন মকবুহ, এখানে দেখুন আগে উর্দু কিতাবটা আছে, উর্দু পুরো আবার এখানে দেওয়া আছে। আমরা আজকের মতো আর শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক বোঝার তৌফিক দিন, হক জানার তৌফিক দিন, হক মানার তৌফিক দিন, হক প্রচার করার তৌফিক দিন। সত্যকে জানুন, সত্যকে প্রচার করুন, সংগ্রামী হন। এই শুধুমাত্র যে ওরা 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 জাহিল, ওরা মূর্খ এইসব বলে বলে যদি আমরা বসে থাকি তাইলে হবে না। তারা তাদের বানোয়াট আকিদা প্রচার করবে, তারা তাদের তাকফিরি আকিদা প্রচার করতেই থাকবে। সুতরাং আমাদেরকে সংগ্রামী হতে হবে, সংগ্রাম করে আমাদেরকে সঠিক সুন্নিয়ত প্রতিষ্ঠা করতে হবে, বন্ডামি দূর করতে হবে, বানোয়াট আকিদাকে না বলতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কামিয়াবি দিবেন। আমরা দেখছি পরিবর্তন শুরু হয়েছে। কিছুটা গালাগালি নামক দোয়া তো কমপক্ষে এটা সহ্য করতেই হবে, কারণ এটা নতুন কিছু না, এটা আগেও হয়েছিল। আমরা আর শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দিন। ইনশাআল্লাহ আগামীকাল আবার নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।